দেশে জন্ম হয়েছিল এক মহিয়সী নারীর, যিনি নির্ভয়ে আইনকে হাতের মুঠোয় ধরে দেশের মানুষকে প্রথম গণ আদালতে নিয়ে গিয়েছিলেন। বলছি জাহানারা ইমামের কথা, যার উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয় জনগণ। নারী নেতৃত্বাধীন একটি সংগঠনের সাফল্যের গল্প এটি, ঘাতক দালাল নির্মূল কমিটি, যে সংগঠনের মাধ্যমে জাহানারা ইমাম, কবির চৌধুরীর মতো সমাজ সংস্কারকরা বাংলাদেশে একটি মুক্তির যাত্রার গল্প লিখেছেন। অধ্যাপক কবির চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় কবির চৌধুরীর স্মারক বক্তৃতা ও আলোচনা সভা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেরিতে হলেও শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, তবে এখনো রয়ে গেছে কিছু আক্ষেপ। কারণ এই বিচারের ক্ষেত্রে যেটুকু হয়েছে সেটুকুতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। আমার স্বামীর আসলে হত্যাকারী ছিল ইনকিলাবের মালিক মৌলানা আব্দুল মান্নান। মৌলানা আব্দুল মান্নান তাকে ধরিয়ে তার ছাত্রদের নিয়ে ধরিয়ে নিয়ে খুন করেছে, মেরেছে। মৌলানা আব্দুল মান্নানের তো বিচার হয়নি, সে তো মারা গেছে। বাংলাদেশে মরণোত্তর বিচার নেই। তাকে ধরে নিয়ে গেছে আলবদর রাজাকার, আলবদররা ধরে নিয়ে গেছে, সেই আলবদর সংগঠনেরও তো বিচার হয়নি। তাহলে আমি কি ন্যায় বিচার পেয়েছি? সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, যুদ্ধাপরাধের বিচারের ইতিহাস যতদিন থাকবে ততদিন স্মরণে থাকবে কবির চৌধুরীর নাম। সামরিক শাসন সহ গণস্বার্থ বিরোধী যে কোনো সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান, ধর্মীয় মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাঁর নির্ভীক উচ্চারণ, 1971 সালে সংঘটিত নিকৃষ্টতম গণহত্যার সাথে সম্পৃক্ত ঘাতক দালালদের বিচারের দাবিতে গণ আন্দোলন সুসংগঠিতকরণ সহ জীবদ্দশায় ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও প্রগতিশীল যে কোনো কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। এমন আয়োজনের ধারাবাহিকতায় বেরিয়ে আসবে দেশ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তরুণদের ভাবনা বলে মনে করেন সংগঠনটির সভাপতি। কবির চৌধুরী নেই, এটাকে আমরা আজকে অনুভব করছি, তিনি বড় বেশিভাবে আমাদের মধ্যে আছেন। আজকের অনুষ্ঠান এটি প্রমাণ করে, কবির চৌধুরী থাকবেন, জাহানারা ইমাম থাকবেন, সুফিয়া কামাল থাকবেন, তারা যে রাস্তা তৈরি করে দিয়ে গেছেন সেই রাস্তায় আমরা হাঁটছি। আমরা যখন থাকবো না, আমাদের উত্তরসূরিরা সেই পতাকা বহন করবে, মুক্তিযুদ্ধের চেতনার পতাকা, বঙ্গবন্ধুর দর্শনের পতাকা, 30 লক্ষ শহীদের রক্ত দিয়ে যে বাংলাদেশ অর্জন করেছি সেই বাংলাদেশের মর্যাদার পতাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 71-এর গণহত্যার বিচারে অভূতপূর্ব সাফল্য এসেছে সত্যি, তবে চ্যালেঞ্জও কম ছিল না। এখনও রয়ে গেছে বেশ কিছু অপ্রাপ্তি, সেসব নিয়ে সভায় কথা বলেন বীর মুক্তিযোদ্ধা নাট্যজন রামেন্দু মজুমদার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল, ব্যারিস্টার নাদিয়া চৌধুরী সহ আরও অনেকে। ষড়যন্ত্র যেটা কথা, ফারজান আলীনা, সময় সংবাদ, ঢাকা। আমরা মনে করি তার এটা কথার কথা।